একেবারে প্রথম ধাপে বা দ্বিতীয় ধাপে যারা দ্বিতীয় ধাপে যারা টাকা জোগাড় করত টাকা পাঠাত একেবারে মাথায় বসে থাকা লোকেদের আর প্রার্থীদের কাছ থেকে টাকাটা নিত তাদের সম্পত্তি হিসেব থেকে শুরু করে তাদের যোগাযোগ সবটাই প্রায় পরিষ্কার চার্জশিট অতিরিক্ত চার্জশিট এই কুন্তল শান্তনু 15 কোটি টাকার মাত্র সম্পত্তি দেখি আসলে 100 কোটি টাকার সম্পত্তি যারা বানিয়েছে তাদের সব জারিজুরি কার্যত শেষ কুন্তলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর জন্য চাপ দেওয়া হচ্ছে বলে যে মিথ্যে অভিযোগ তাও আদালতের চোখে মিথ্যে বলে ইতিমধ্যে প্রতিপন্ন সিবিআই রিপোর্ট দিয়ে দিয়েছে ইডিও জানিয়ে দিয়েছে আর 180 দিনের ফুটেজ আদালত বলেছিল জেলকে দিতে রাখারও কথা তাই জেলের আইন তাই বলে পাওয়া গেছে মাত্র 7 দিনে বাকি 173 দিনের ফুটেজ কেন কার স্বার্থে কিভাবে উবে গেল বা আদৌ ছিল না কিনা আমরা জানি না কুন্তল কি জেলে বসে কোনো ইনস্ট্রাকশন পেত কোনো নির্দেশ নিশ্চয়ই অন্তরাত্মার নয় যেভাবে অনেক মনীষীদের জীবনে নেমে এসছে কুন্তল ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বানানোর জন্য সিবিআই তাকে চাপ দিচ্ছে এজেন্সিগুলো তাকে চাপ দিচ্ছে এ কথা বলবার জন্য কোনো জায়গা থেকে নির্দেশ পেয়েছিলেন সে নির্দেশ কিভাবে এসেছিল তার কাছে কারা তার সঙ্গে দেখা করতে আসতেন জেলে তার এই মুহূর্তে কোনো তথ্য প্রমাণ ওই 173 দিনের নেই যে 7 দিনের ফুটেজ দেওয়া হয়েছে এজেন্সিগুলোকে তাতে অন্তত কুন্তল ঘোষের উপরে কোনো নিপীড়ন কোনো অত্যাচার এমনকি সিবিআইয়ের তদন্তকারীরা তার গায়ে অব্দি হাত তুলে দিয়েছেন বলে কোনো তথ্য প্রমাণ আদালতের কাছে পেশ করা যায় তার মানে পুরোটাই সর্বৈব মিথ্যে তদন্ত থেকে নজর ঘোরানোর জন্য তদন্ত থেকে নজর ঘোরানোর জন্য শুধু এমন মিথ্যেই বলতে হয় না বা এমন মিথ্যেই বলাতে হয় আর একটা ভালো লাক্ষ্যই জুৎসই অজুহাত আছে ভোট ভোট এসে গেছে আমি এখন খুব ব্যস্ত যেতে পারছি এক এক করে তিনজন এই এক মাস বা তার কিছু বেশি সময় শুধুমাত্র ভোটের অজুহাতে ইডির হাজিরা এড়িয়ে গিয়েছে সিবিআইয়ের হাজিরা এড়িয়ে গিয়েছে মলয় ঘটক সায়নী ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট তো শেষ কিসব নোট ডাউন টোট ডাউন করতে হাসপাতালে হাসপাতালে ঘুরছেন ইডিরও ভীষণ প্রয়োজন তার কারণ বিচারপতি বলছেন কিংপিন মাথারা কোথায় 350 কোটি টাকার দুর্নীতি ইতিমধ্যে প্রমাণিত আদালতে দেওয়া ইডির প্রমাণ অনুযায়ী 15 কোটির সম্পত্তিকে 100 কোটি বলে 100 কোটির সম্পত্তিকে 15 কোটি বলে দেখানো হচ্ছে লুকিয়ে রাখা হচ্ছে সেটাও ধরা পড়ে গেছে এবার সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করা হবে সত্যি সিভিক ভলান্টিয়ারকে দিয়ে তথ্য প্রমাণ মোছার চেষ্টা হয়েছিল কিনা তাহলে এটাও জানা যাবে সত্যি সিভিক ভলান্টিয়ার বা সিভিক ভলান্টিয়ারদের দিয়ে কার্যত এই চাকরি দুর্নীতির টাকা কালেকশনের কাজ করানো হতো অত্যন্ত দ্রুত সব কিছু সামনে আসছে আরও দ্রুত আসবে শুধু একটাই কথা বাদ দিয়ে একটাই রহস্য এখনও বাদ থেকে যাচ্ছে তদন্তের আওতা আর তার সিদ্ধান্ত আওতা থেকে হয়তো বাদ নয় তদন্তকারীরা জানেন সেটা আদৌ বাদ কি কিন্তু সিদ্ধান্ত থেকে এখনও পর্যন্ত বাদ মাথাটা ওটাই সামনে আসছে এবার আসবে কি সময় হচ্ছে সময় ঘনাচ্ছে আসবো বিতর্কে তার আগে আজকের বিশেষ প্রতিবেদন মিটেছে হিংসা যদিও মিটছে না ঘর পুড়ছে বাংলার মাটিতে ফের রক্তাক্ত শৈশব বিস্ফোরণে আক্রান্ত হচ্ছে শৈশব মানুষ আক্রান্ত মানুষ আতঙ্কিত কিন্তু অবাক হওয়ার বাকি আছে এখনো দুর্নীতির প্যান্ডোরা বাক্স খুলতেই বেরিয়ে আসছে একের পর এক নয়া সম্পত্তির হদিশ ইডি সূত্রে খবর 10-20 কোটি না দুর্নীতির পরিমাণ 100 কোটির ইতিমধ্যে 45টি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যার মূল্য প্রায় 100 কোটি টাকা কিন্তু খাতায় কলমে দেখানো হয়েছে মাত্র 15 কোটি এত সম্পত্তি এলো কোথা থেকে এলো এই বিপুল সম্পত্তি কেনার টাকা সবই কি সাদা খাতার শিক্ষকদের প্রণামি এই সম্পত্তি কাদের জানেন কুন্তল শান্তনু অয়নের
বিষয় আশয়। তাতেই এই বিপুল সম্পত্তি, যা কিনা হিমশৈলের চূড়া মাত্র বলেই সূত্রের খবর। একদিকে ইডির সম্পত্তি বাজেয়াপ্ত, অন্যদিকে নিয়োগ মামলায় ফের সিবিআইয়ের অতিরিক্ত চার্জশিট, যে চার্জশিটে রয়েছে জীবনকৃষ্ণ সাহার নাম। তথ্য লোপাটের চেষ্টা, প্রতারণা সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে। কিভাবে দুর্নীতির সঙ্গে জড়িত ধৃত তৃণমূল বিধায়ক, তারও ব্যাখ্যা করা হয়েছে অতিরিক্ত চার্জশিটে। দুর্নীতির তদন্তে গতি আরও বাড়াচ্ছে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার নজরে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর। তদন্তকারী সংস্থা জানতে চায় সিভিক ভলেন্টিয়ার রাহুল বেরাকে ফোনের তথ্য মুছে দিতে কে নির্দেশ দেন, কাকুর কণ্ঠস্বরের নমুনার পরীক্ষা করার অনুমতি দিল বিশেষ ইডি আদালত। তদন্তের ফাঁস বসছে চেপে, এবার খোঁজ দুর্নীতির রাঘব বোয়ালদের। মুখে সহযোগিতার কথা বলেও ভোটের অজুহাতে যারা জিজ্ঞাসাবাদ এড়িয়ে গেছেন, এবার কি সৎসাহস দেখিয়ে তদন্তের মুখোমুখি হবেন তারা, নাকি আবার আদালত থেকে আদালত দৌড়ে খোঁজ চলবে রক্ষা কবচের? এরই মধ্যে আদালতে রিপোর্ট জমা ইডি সিবিআইয়ের। সাফ জানিয়ে দেয়া হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলাতে চাপ দেওয়ার অভিযোগ ভিত্তিহীন। ভোট ময়দানে গাজোয়ারির অভিযোগ তো রোজ দুবেলা শুনতে পাওয়া যাচ্ছে, এবার কি আদালতেও গায়ের জোরে ক্ষমতা দখলের চেষ্টা? ভোট, ভোটের দায়িত্ব, দলের দায়িত্ব, এলাকার দায়িত্ব, তৃতীয় হাতের ব্যবহার তো অনেক হলো। এবার কি ইডি সিবিআইয়ের দুয়ারে দেখা যাবে মলয় ঘটক, সায়নী ঘোষ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? ভোট তো মিটে গেছে, এবার কি মুখের কথা রাখবেন মলয়, সায়নী, অভিষেকরা? নিশ্চয়ই যাবো, কেন যাবো না? 100 বার ডাকলে 100 বার। রিপাবলিক বাংলা। আমার আজকে প্রশ্ন, আমার প্রথম অগ্নিমান, ভোটের মুখোশে নেতার মুখ খুঁজবে এবার চুরির সুখ? 15 কোটি, 100 কোটি, 350 কোটি, আকাশে বাতাসে এত কিছু ভেসে বেড়াচ্ছে, সবই তো বোধহয় ওই চাকরি প্রার্থীদের, মানে সাদা খাতার চাকরি প্রার্থীদের প্রণামীর হিসেব। সে বাক্স কার কাছে আছে, সে বাক্সে কোথাকার ক্যাশ কিভাবে জমা হলো, কিভাবে বাক্স থেকে সিন্ধুকে গেল, হিসেব মিলবে কি? আমার সঙ্গে উপস্থিত যারা আছেন, শঙ্কুদেব পণ্ডা, বিজেপির মুখপাত্র, রয়েছেন অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, আইনজীবী এবং তৃণমূল সমর্থক, আমার সঙ্গে রয়েছেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ, রয়েছেন বিক্রম বন্দ্যোপাধ্যায়, আইনজীবী, এবং আমার সঙ্গে রয়েছেন অশোক ভট্টাচার্য, কংগ্রেস মুখপাত্র। বিক্রমবাবু, আজকে আপনার কাছ থেকে শুরু করছি, তার কারণ আদালতে একের পর এক মিথ্যে ধরা পড়ছে। কখনো সম্পত্তির যে ভ্যালুয়েশন তার মিথ্যে, 100 কোটির সম্পত্তিকে 15 কোটি বলে দেখানো হচ্ছে। কখনো আবার কেউ বলেছিলেন যে সিবিআই তাকে দিয়ে নাকি কারুর নাম বলানোর চেষ্টা করছে, তাও মিথ্যে ধরা পড়ে যাচ্ছে। সে মিথ্যে ধরতে গিয়ে আবার আরেক অদ্ভুত জিনিস ধরা পড়ে যাচ্ছে, 180 দিনের বদলে জেলের কাছে আছে মাত্র 7 দিনের ফুটেজ। আর কি কি ধরা পড়বে? কিন্তু আদালতও তো জানতে চাইছেন, বিচারপতি তো জানতে চাইছেন যে মাথাটা বা মাথাগুলো কবে ধরা পড়বে। বিক্রমবাবু, সেদিকে কি তদন্ত এগোচ্ছে? তদন্ত বেশ খানিক দূর এগিয়েছিল সেদিকে, কিন্তু তারপরে আবার দেখা যাচ্ছে যে তদন্তটা কিরম স্লো হয়ে যাচ্ছে। আমরা এদিন যে রিপোর্টটা সিবিআই বা ইডি পাঠিয়েছিল কোর্টের কাছে, আমরা এক্সপেক্ট করেছিলাম তাতে আরো অনেক কিছু থাকবে বা অনেক মাথার দিকে যে এগোচ্ছে সেটা থাকবে। যতদূর অব্দি মিডিয়াতে এসেছে এবং মানুষ দেখেছে সুজয় কৃষ্ণ ভদ্র অব্দি, সেই অব্দি গিয়েই ব্যাপারটা আটকে আছে, তার বাইরে আর কিছু যায়নি। এখন এটাই প্রশ্ন যে মাথার দিকে কখন যাবে, কারণ এত বড় একটা দুর্নীতি হয়েছে যেখানে এত কোটি টাকার স্ক্যাম, কোটি কোটি টাকা স্ক্যাম, সেটা তো আর কোন ছোটখাটো লোকজন করেছে বলে মনে হয় না। আর অনেকে যেখানে জড়িয়ে সেখানে মেন যে মাথা, সেই দিকে তদন্ত কবে এগোবে সেটা নিয়ে আমরা সবাই খুব দ্বিধাহীন, এবং কোর্ট নিজে এখানে বিস্ময় প্রকাশ করছে। আপনারা মনে রাখবেন, এর আগে যখন মামলাটা ছিল জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ঘরে, তিনিও এটা নিয়ে বলেছিলেন, মামলাটা যখন বিচারপতি সুপ্রিম কোর্ট হয়ে বিচারপতি পাল্টে আরেকজন বিচারপতির কাছে আসলো, তিনিও একই কথা বলছেন। আপনারা মামলাটা ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টের হিয়ারিং শুনেছেন, সেখানেও একই জিনিসই উঠেছে, সিবিআই বা ইডি এত স্লো কেন, আর কোন দিকে তদন্তটা এগোচ্ছে, মেন মাথার দিকে কবে পৌঁছবে সেটা কিন্তু এখনো অবধি মানে বোঝা যাচ্ছে না, বা ইডি সিবিআই এর তদন্তের ক্ষেত্রে। সেদিক থেকে তো ডেফিনেটলি তারা স্লো বলে আমার মনে হচ্ছে, এক। দুই হলো, এইটা ঘটনা যে যারা যারা ধরা পড়ছেন বা যারা যারা জেলে আছেন, তারা কিন্তু এটা বুঝতে পারছেন যে এখান থেকে বেরোনো খুব শক্ত, এবং এভিডেন্স অন রেকর্ড, ডকুমেন্ট কিন্তু ভেরি ভেরি স্ট্রং।
এই জন্য ডেফিনেটলি অনেক সময়তেই তারা চেষ্টা করছেন কিভাবে এটাকে গুলিয়ে দিয়ে বেরিয়ে যাওয়া যায়, কিন্তু সেটা চেষ্টা করে কোনো লাভ হবে না। এইটা একটা পশ্চিমবাংলায় ট্রেন্ড হয়ে দাঁড়িয়ে গেছে, জুডিশিয়াল কাস্টডিতে যারা থাকছে তারা একটা করে চিঠি দিচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, শুধু এই মামলার ক্ষেত্রে আমি বলছি না, এর আগেও আপনারা দেখে থাকবেন তারা একটা চিঠি দিচ্ছে, দিয়ে তারা একটা কেস করে তৈরি করা, যেগুলো সব প্রি মোটিভেটেড মেড আপ ইন্টেনশনালি এই জিনিসগুলোকে, কিন্তু অনেক দিন ধরে অনেকগুলো মামলাতেই দেখা যাচ্ছে একই জিনিস হচ্ছে। বিক্রমবাবু এখানে তো আমার প্রশ্ন, বিক্রমবাবু এখানে তো আমার প্রশ্ন যে এদের কাছে এই নির্দেশগুলো পৌঁছে দিচ্ছে কারা, সেটা সেই সেই নির্দেশ পৌঁছে দেওয়ার লোকগুলো হদিশ হাফিজ করতে কি 173 দিনের ফুটেজটা পাওয়া যাচ্ছে না, মাত্র 7 দিনের পাওয়া যাচ্ছে? এইটাই তদন্তের বিষয়। ফুটেজ যদি শুধুমাত্র দেখা যায় যে ওই কদিনের নেই, তাহলে আমার মতে যে জেল সুপারিনটেনডেন্ট রয়েছে, যিনি সুপারিনটেনডেন্ট ডেপুটি সুপারিনটেনডেন্ট রয়েছে, তাদের এগেনস্টে স্পেসিফিক প্রসিডিং, বোথ ডিসিপ্লিনারি অ্যান্ড ক্রিমিনাল প্রসিডিং হওয়া উচিত। যদি সেটা হয় তাহলে ধরে নিতে হবে যে তারা কিন্তু, তাদের এগেনস্টে অ্যাডভার্স ইনফারেন্স ধরে নিতে হবে যে তারা এখানে জড়িয়ে এই ফুটেজ ছড়ানোর জন্য। কারণ যখন জেল এন্টায়ার আলিপুর জেল বলুন, প্রেসিডেন্সি যে কোনো জেল, ইট ইজ আন্ডার দ্য কাস্টাডি অফ দ্য জেল সুপারিনটেন্ডেন্ট, যিনি আছেন তার বা তার অফিসার যারা আছে। যদি দেখা যায় যে এটা আলটিমেটলি পাওয়া যাচ্ছে না বা ইট ইজ মিসিং, অ্যাপ্রোপ্রিয়েট প্রসিডিং বোথ ডিসিপ্লিনারি অ্যাজ ওয়েল অ্যাজ ক্রিমিনাল প্রসিডিং এদের এগেনস্টে হওয়া উচিত বলে আমি মনে করি, এবং এটাও মনে করি দে হ্যাভ অলসো বিকাম আ পার্ট অফ দ্য ক্রাইম। আমি শঙ্কুদেব পান্ডা আপনার কাছে আসবো, এই যে কোন মন্ত্রীর আঙুল ফুলে কলা গাছ হলো বলে আংটি ঢুকছে না বা গলছে না আঙুল থেকে বা বেরোচ্ছে না, এর হিসেব জেল সুপারের কাছে চিকিৎসকদের কাছে হুবহু থাকে, কিন্তু কোন আঙুল ফুলে কলা গাছরা জেলের ভিতরে কুন্তল ঘোষিতের ইনস্ট্রাকশন পাঠান আপনি বলুন এটা, এবং তারপরে দেখা যায় কুন্তল ঘোষের কাছে ইনস্ট্রাকশন পাঠানোর পর তিনি মিডিয়ার সামনে মুখ খোলার পর খুব অদ্ভুতভাবে একটা FIR ডায়েরি কারুর কাছে না করার পর, CBI কাছে না করার পর, কাউকে না জানানোর পর দেখা যায় দুদিন পরে জনসভা থেকে কোনো এক নেতায় কথাটা বলছেন, যাকে আবার কুন্তল তার নিজের নেতা বলে মানেন। এখন সত্যি কি মাথাগুলো বেরোবে? দেখুন বিক্রমবাবু কিন্তু আবার বলছেন তদন্তটা স্লো হয়ে যাচ্ছে, আমি তো মাঝখানে দেখলাম শুভেন্দু অধিকারীও বলছেন ইডি CBI এর তদন্তের গতি প্রকৃতি নিয়ে। দেখুন পুরো বিষয়টা আদালতের বিচারাধীন রয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে যখন আদালতে রিপোর্ট জমা পড়লো, তদন্তকারী সংস্থা জমা দিয়ে বললেন যে ভাই এখানে 7-10 দিনের ফুটেজ এরা প্রোভাইড করছেন, বাকি ফুটেজ পাওয়া যাচ্ছে না, সেখানেই তো অপরাধ এস্টাবলিশড হয়ে গেল। তাহলে যারা অপরাধ করেছেন তাদের এগেনস্টে কেন তদন্ত করে গ্রেপ্তারের নির্দেশ মহামান্য আদালত দিলেন না, বা যারা পেয়ার করছেন মাননীয় উকিল বাবুরা তারা কেন এটা নিয়ে আর্গু করলেন না, বা তারা কেন স্পেসিফিক্যালি FIR করার নির্দেশ দিলেন না বা চাইলেন না যে FIR করার নির্দেশ দেওয়া হোক। দেখুন আমার বক্তব্য খুব নির্দিষ্ট, আমার বক্তব্য হচ্ছে যে আমরা মামলা করেছি বলে ক্রেডিট নেব, আর যখন এই ধরনের ইম্পর্টেন্ট জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার বিষয় আসবে তখন ওরা কেন স্লো বলে আমরা লিগ্যাল প্রসিডিংসে নিজেরাই পাঠাবো না, এই সেটিংটা আস্তে আস্তে কিন্তু প্রকাশ্যে চলে আসছে। ফলে শুধুমাত্র এজেন্সিকে, এজেন্সি নিয়ে আমি এজেন্সির লোক নই, এজেন্সি নিয়ে আমার কোনো বক্তব্য নেই, আমিও চাই দ্রুততার সাথে যারা ইনভলভ আছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক, কিন্তু এই যে ঘটনাটা নিয়ে আজকে আলোচনা হচ্ছে এটা তো রাজনৈতিক ষড়যন্ত্রের পার্ট, এটা তো সরাসরি এখন এস্টাবলিশড হয়ে গেছে যে এই ষড়যন্ত্রটা করা হয়েছিল যাতে একটা উত্তর জেনারেট করা যায় যে এজেন্সি বায়াসড, এজেন্সি লোকেরা এইভাবে চাপ দিয়ে লোকের নাম বলিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে, কারণ নাম যখন প্রকাশ্যে অটোমেটিক্যালি তদন্তে আসবে তখন তার উত্তরটা তৈরি করার এটা একটা পদ্ধতি ছিল, সে পদ্ধতি এখন মাঠে মারা গেছে, কিন্তু যারা এই ষড়যন্ত্র করেছিলেন সেটা তো এখন এস্টাবলিশড হয়েছে। ফলে তাদের এগেনস্টে ব্যবস্থার জন্য আপনারা কোর্টে কেন দাবি জানাননি, কেন আপনারা সেদিন কোর্টে উঠে বলেননি যে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, এদের বিরুদ্ধে অ্যাকশন করা হোক? ফলে ঢাক ঢাক গুড়গুড় করে শুধু এজেন্সি করছে না বলে চিৎকার করলে হবে না, যারা কোর্টে ম্যাটারটা নিয়ে গেছেন তাদেরকে এখানে সিরিয়াস স্টেপ নিতে হবে। আমি অনির্বাণ বাবু আর এক লাইনে শেষ করব, আমাদের বিরোধী দল নেতা এ ব্যাপারে খুব স্পষ্ট এবং আমাদের বক্তব্য খুব স্পষ্ট, আমরা যারা লড়াই করছেন, যারা প্রতিদিন গিয়ে কোর্টে আর্গু করছেন, আমরা তাদের সাথে রয়েছি। আমরা তো বলছি যে ভারতীয় জনতা পার্টি এজেন্সি কন্ট্রোল করে না, এবং এখানে অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো নিয়ে ভারতীয় জনতা পার্টিকেও মাঠে নেমে বা আইনে কোর্টে গিয়ে লড়াই করতে হচ্ছে। আমরাও যেমন বলছি আমাদের হাজার হাজার কর্মী খুন হচ্ছে, বামপন্থীদের খুন হচ্ছে, বিরোধী লোকেরা খুন হচ্ছে, এবং তৃণমূলের লোকেরাও খুন হচ্ছে। আমরা বলছি যে 355 করবার জন্য আমাদের যা যা করার দরকার সেগুলো করতে হবে, রাজ্যপালের কাছে যেতে হবে, আদালতে যেতে হবে, কেন্দ্রীয় স্তরে যেতে হবে, বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান এখানে এসে কাজ করতে পারছে না, ফেডারেল স্ট্রাকচার এফেক্টেড হচ্ছে, সেগুলো তুলে ধরতে হবে। এবং যারা কোর্টে গিয়ে তুলে ধরছেন তারা
তাদের ক্ষেত্রে তাদের কাছে আমরা আরো সক্রিয়তা আশা করব তারা এই সেক্টরে অ্যাক্ট করলে ব্যবস্থা আমি আমি বিক্রম বাবুকে আর 30 সেকেন্ড সময় দেব বিক্রম বাবু আপনারাও কি আপনাদের দিক থেকে সম্পূর্ণটা করছেন না যতখানি যতখানি করবার প্রয়োজন আদালতে দাঁড়িয়ে কোর্টের দেখুন কোর্টের কাছে এটা স্পেসিফিক্যালি জানানো হয়েছে এবং এই যে ঘটনাটা ঘটেছে তার রেকর্ড কোর্টের কাছে কোর্টের রেকর্ডে তোলার কথা বলা হয়েছে এবং পরবর্তীকালে যাতে লম্বা ডেট না দেয় কোর্ট যেটা ডেট দেয় যে আগামী যে ইনভেস্টিগেশনের কি প্রোগ্রেস সেইটাকে রিপোর্ট করার জন্য আগামী 29 আগস্ট মামলাটাকে রাখা হয়েছে ঠিক আছে যাতে করে কিনা কোর্টের কাছে ফার্দার প্রোগ্রেস কোর্টের কাছে আসে এবং এই তদন্তটা কোন দিকে যায় এটা খুব স্পেসিফিক ভাবে কোর্টের কাছে বলা হয়েছিল আর শঙ্কুদেব বাবু একটা কথা বললেন কোর্ট কেন করছে না এটা কিন্তু বলতে উনি পারেন না কোর্ট কিন্তু ডেফিনেটলি তার ইয়েতে ডেফিনেটলি বলেছে এবং অর্ডারের মধ্যে রেকর্ড করেছে এবং ইনভেস্টিগেশনকে ইয়ে করেছে এটা বলাটা ঠিক বিক্রম বাবু আমি লয়ার স্টুডেন্ট হিসেবে এবং এনরোল অ্যাডভোকেট হিসেবে আমি অন্য কোন রাজনৈতিক দলের সাধারণ সম্পাদকের মতো কোর্টের কোন জাস্টিস সম্পর্কে খারাপ মন্তব্য করার ধৃষ্টতা দেখাই না দেখানোর অধিকার কারোর আছে বলে আমি মনে করি না তো ফলে আমি এখানে শুধুমাত্র এইটুকু ইন্ডিকেট করার চেষ্টা করেছি এটা বিধিসম্মত সতর্কীকরণ আমার এটা বলে নেওয়া খুব জরুরি আমার এটুকুই শুধু বলা যে মাননীয় বিচার ব্যবস্থা এই বিচার ব্যবস্থার মধ্যে মাননীয় উকিল বাবুরা যদি এটা নিয়ে প্রশ্ন তোলেন আমার মনে হয় কোর্ট যথা সময় অ্যাক্ট করবেন আমি 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 সদরূপ বাবুর কাছে এটা নিয়ে প্রশ্ন উঠেও ছিল এবং এটা বলেও বলা হয়েছে কোর্টের কাছে এবং সেটার জন্য রিপোর্ট করে নেক্সট ডেটে এটা আনতে বলে হয়েছে যিনি যারা সিবিআই বা ইডি লয়ার আছে তাদেরকে এটা কোর্ট বলে ঠিক আসলে যারা এখানে অপরাধী তারা অত্যন্ত সাতির তারাই চেষ্টা করছেন ব্যাপারটা যাতে ডিলেড হয় তারা মাঝখানে একটা তদন্ত প্রসেস চলছিল মাঝখানে একটা চিঠি ধারণা করে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনাটা যাচ্ছে এবার ভয়েস স্যাম্পল টেস্টের জন্য তিনি নির্দিষ্ট করে ওই একজন নাকি আরো অনেক সিভিক ভলান্টিয়ার কি এরকম কাজে লাগাতেন কালেকশন এজেন্ট হিসেবে তারপর তাদেরকে দিয়ে আর কি কি তথ্য প্রমাণ মুছে দিতে নির্দেশ দিতেন জানি না নির্দেশ বিভিন্ন রকম এসছে সিভিক ভলান্টিয়ারের কাছে জেলের কাছে জেলের সুপারের কাছে এসছে কিনা বিআইনি সেটা আদালত বলতে পারবে আদালত থেকে জিজ্ঞাসা করবে কিন্তু এই এত সব নির্দেশ যারা দিয়েছে তাদের মুখগুলো এখনো পর্যন্ত সামনে আসছে ওটা মুখোশে ঢাকা ভোটের মুখোশ নেতার মুখোশ অনির্বাণ যেটা শঙ্কুদা যে কথাটা শেষ করলো ওটা দিয়ে আমি শুরু করছি যেটা বলে দূরাত্মার ছলের অভাব হয় না ঠিকই আমরা আমাদের বাংলার রাজনীতিতে দেখেছি আনফর্চুনেটলি দূরাত্মার দলের অভাবও হয় না সেই কারণে এই দল ওই দল করে অনেকে বেঁচেও যায় আমি কতগুলো কথা বলছি শুরুতেই তুমি যেটা বললে একটা কথা বলার সময় যে সাদা খাতা জমা দিয়ে যারা এখানে শিক্ষকের চাকরি পেয়েছে তাদের কথা বললে সিবিআই বা ইডির অফিসাররাও যে সাদা খাতা জমা দিয়ে চাকরি পাননি এটা তাদেরকে এবার কিন্তু প্রমাণ করতে হবে ইটস হাই টাইম অনেক দিন হলো এক দ্বিতীয় কথা হচ্ছে শঙ্কুদা যে কথাটা বললো হয়তো কথাটা বেআইনি আমি বলছি না নিশ্চয়ই আইনে এই প্রভিশন 112 রয়েছে যে আদালত নির্দেশ দেবে যেন অমুককে গ্রেপ্তার করে আনুন কিন্তু সেইটা কিন্তু সাধারণভাবে জুডিশিয়াল সিস্টেম সেইভাবে ফাংশন করে না কাজ করে না আমি শঙ্কুদার মতো লয়ের স্টুডেন্ট না হয়েও এইটুকু বলতে পারি বা আমার ধারণা শঙ্কুদাও এখানে একমত হবে বা বিক্রমও একমত হবে সাধারণভাবে নিয়ম হচ্ছে তদন্তকারী সংস্থা সে সিবিআই হোক ইডি হোক রাজ্য পুলিশ হোক যেই হোক না কেন তদন্ত করে তারা অপরাধীদেরকে বা যাদেরকে তাদের মনে হবে অপরাধী তাদেরকে গ্রেপ্তার করে আনবে প্রমাণটাকে আদালতে প্লেস করবে তারপর আদালত বিচার করবে যে একে আমার এক্ষুনি বেল দিয়ে দেওয়া দরকার নাকি আন্ডার ট্রায়ালে কিছুদিন জেলে রাখা দরকার নাকি কী দরকার উল্টোটা সাধারণভাবে হয় না হওয়া উচিত নয় যে তদন্তকারী সংস্থা বসে বসে আঙুল চুষবে আদালত গিয়ে বলো যাও এবার তুমি ওকে ধরে আনো যাও এবার তুমি একে ধরে আনো এইটা হয় না হওয়ার কথাও নয় এইটা করার জন্য কেউ সিবিআই কি ইডির ইনভেস্টিগেশন আদালতে মামলা লড়ে নিয়ে আসেন ইডির ইনভেস্টিগেশন আদালতে মামলা লড়ে আনতে হয়নি ইডি এমনি ইনভেস্টিগেট করতে পারে সিবিআই তদন্ত সেই কারণে আদালতে মামলা করে আনা হয়নি এক দু নম্বর কথা এবং শঙ্কুদা হয়তো দলীয় মুখপত্র হিসেবে মানে হয়তো কিছুটা দলের লাইনকে বাঁচিয়ে কথা বলছে কিন্তু শুভেন্দু অধিকারীকে যেটা তুমি কারেক্টলি বললে অনেক ক্যান্ডিডলি আমরা বলতে শুনেছি এবং এই কথা বলেছেন যে আমার অ্যাকাউন্টে যদি 5 টাকা বেআইনি টাকা জমা করতো আমায় কেউ ছেড়ে দিত যদি ওনার অ্যাকাউন্টে বহু বেআইনি টাকা জমা পড়েছে তারপর ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে সেটা আলাদা কথা কিন্তু দ্বিতীয় কথা হচ্ছে যে কিন্তু এটা ঘটনা যে ইডি তো চার্জশিট ফাইল করেছে যে রুজিরা এবং রুজিরার বোনের অ্যাকাউন্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্ত্রী এবং শালির অ্যাকাউন্টে কয়লা পাচারকারীর অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকা জমা পড়েছে ওদের বিদেশের অ্যাকাউন্টে তারপরে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না কি কারণ থাকতে পারে আমি একটা কথা বলছি এখানে অনির্বাণ পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করার আগে কি 10 বার নোটিশ দিয়েছিল ইডি কি সিবিআই দেয়নি তো প্রমাণ পেয়েছিল ক্লু পেয়েছিল গেছে সোজা ইনভেস্টিগেট করেছে প্রমাণ বাজেয়াপ্ত করেছে গ্রেপ্তার করে নিয়েছে তাই তো তা কোথাকার অভিষেক কোথাকার সায়নী এদেরকে এতবার নোটিশ দেওয়ার কী আছে আমি দেখছি এখন সায়নী ঘোষ এখানে বলছে 100 বার ডাকলে আমি 100 বার যাবো বলে তো আবার দ্বিতীয়বারই আর গেলেন না
এই এদেরকে এ কোন হরিদাসপাল যাদেরকে একবার করে ডেকে পাঠাচ্ছে, এরা তারপর যাচ্ছে সুপ্রিম কোর্টে গিয়ে অভিষেক ব্যানার্জি একটা কিছু দূরের জন্য স্টে অর্ডার নিয়ে আসছে, তারপরে স্টে অর্ডারটা চলে আসার পরে তখন ওকে আর একবার ডাকছে, তারপরে ও কন্টেম্প্ট অফ কোর্টের মামলা করবে বলছে, তখন আবার সেই নোটিশটাকে উইথড্র করা হয়ে যাচ্ছে, তারপরে কবে সে স্টে উঠে যাচ্ছে তারপর আর ডাকা হচ্ছে না, বা হলো ধর্মসাক্ষী ডাকা হচ্ছে, কয়েক ঘন্টা বসে চা পাকাইছে, বেরিয়েছে, বড় বড় ডায়লগ মারছে। এইটা এই যে দিনের পর দিন যে এই জিনিসগুলো ঘটছে, এইটা কার স্বার্থে হচ্ছে? এটা এটা তো আমাদেরকে মাথায় রাখতে হবে। অনির্বাণ, এখানে চুরিটা অভিষেক ব্যানার্জি করেছে না ধরো আমি শত্রু ঘোষ করেছি, সেটা থেকেও বড় প্রশ্নটা হচ্ছে আমাদের রাজ্যের হাজার হাজার ছেলে মেয়ে তাদের পরিবার ভিকটিম এই দুর্নীতির, সরাসরি তারা ভিকটিম, তারা এত বছর ধরে একটা জাস্টিসের জন্য অপেক্ষা করে আছে, এই জাস্টিসটা কবে পাওয়া হবে? এবং আদালত বারবার করে সিবিআইকে ইডিকে ভর্ৎসনা করছে যে কতদিন আপনাদের আর লাগবে এই তদন্ত শেষ করতে, কেন আপনাদের এত প্রমাণ পাওয়ার পরও আপনারা তদন্তটাকে গুটিয়ে আনতে পারছেন না? এমনকি বিরোধী দলনেতা পর্যন্ত তার নিজের দলের পরিচালিত কতগুলো সংস্থা সম্পর্কে প্রশ্ন করছে। সুতরাং তদন্তের যে দীর্ঘসূত্রিতা হচ্ছে এই নিয়ে কারোর কোনো সন্দেহ থাকছে না। এবং যে কথাটা আমি বারবার করে বলি, আমি আবার বলছি যে এই যে লোকগুলো এই সময়টা হাতে পেয়ে যাচ্ছে, এরা কোনো রামসেন যদুমধু নয়, এরা অত্যন্ত পাওয়ারফুল, এরা একটা গোটা রাজ্যকে নিয়ন্ত্রণ করে, এরা রাষ্ট্র কাঠামোর একটা হাতিয়ার, এদের কাছে পুলিশ আছে, এদের কাছে ইন্টেলিজেন্স রয়েছে, এদের কাছে গুন্ডা আছে, এদের কাছে একটা বড় অংশের মিডিয়া রয়েছে, এরা কি প্রমাণ লোপাট করছে না? মিডিয়া বসে থাকছে? না না, মিডিয়া তো আছে বটে, তার কারণ অংশের মিডিয়া তো রয়েছে। আমি তো আমি অবশ্যই অবশ্যই, তার কারণ যদি না থাকতো তাহলে এই দেখুন 32,000 শিক্ষকের চাকরি বাতিলের বেশি খুশি হবেন না? আদেশ না কিন্তু অনেক মিডিয়া আছে। না না না, 32,000 আমি 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 সরকারের আমি সরকারের আমি সরকারের কথাতেই যাচ্ছি না শত, আমি বলছি আদালতের আদালতের নির্দেশ তাকে পর্যন্ত ঘুরিয়ে ফিরিয়ে মুড়িয়ে একেবারে উল্টো দিক করে রিপ্রেজেন্ট করা যায়, তারপরে যেন একটা ক্ষমা চেয়ে নিল, টুক করে একটা ক্ষমা যেটা দেখাচ্ছেন আজকে, এটা কি টুক করে একটা ক্ষমা থাকে? আমি সেটা বলছি আমি, এবং আমি প্রশ্নটা তুলছি, যদি এটা সত্যি হয়ে থাকে, এই কুন্তল ঘোষ জেলে একদিন ছিল বলছে নাকি 7 দিনের ফুটেজ পাওয়া যাচ্ছে, বাকি দিনের ফুটেজ নেই, একটা বলছে 5-6 মাস জেল কাটছে, এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমি এই আশঙ্কা প্রকাশ করছি ওই লালন শেখের মতো কালকে কুন্তল ঘোষ জেলের মধ্যে খুন হয়ে যেতে পারে, এবং তারপর জেলার বলে ফুটেজ নেই ঘটনার, তৃণমূল কংগ্রেস মুখ বন্ধ করার জন্য ওই কুন্তল ঘোষকে সরিয়ে দিতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওর মুখটা বন্ধ করার জন্য, কারণ আমরা তো বুঝতে পারছি পরিষ্কার ও নিশ্চয়ই ইনভেস্টিগেশন অভিষেক ব্যানার্জির নামটা অলরেডি বলে ফেলেছে, তাই ওকে বাইরে এসে জিপি ওঠার সময় মিডিয়াকে বলতে হচ্ছে আমাকে অভিষেক ব্যানার্জির নাম বলানোর জন্য চাপ দেওয়া হচ্ছে। আমি এটা রাজ্যের সরকার জেল চালায়, রাজ্যের কারা মন্ত্রক রয়েছে, জেলা সরাসরি রাজ্যের সরকারের একজন গেজেটেড অফিসার, জেলের স্টাফ রাজ্য সরকারের কর্মচারী, সেই জেলের ভেতর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর জন্য একজন তৃণমূল নেতাকে চাপ দেওয়া হচ্ছে এবং জেলের ক্যামেরায় সেটা রেকর্ড হচ্ছে না, তার মানেটা হচ্ছে পরিষ্কার। আমি যদি ধরে নিতাম যে ওখানে বিজেপির কি বলে তৃণমূল কোনো একটা কাজ করছে, রাজ্যের পুলিশ কোনো একটা কাজ করছে, তার ফুটেজ পাওয়া যাচ্ছে না, দ্যাট উড হ্যাভ বিন আন্ডারস্ট্যান্ডেবল যে রাজ্যের সরকার চায় রাজ্যের পুলিশের অপকর্মের ফুটেজটাকে ডিলিট করে দিতে, যেমন দেবযানীরকে জেলের মধ্যে চাপ দেওয়ানো হচ্ছিল শুভেন্দু অধিকারীর, সুজন চক্রবর্তীর নাম অরিজিৎ চৌধুরীর নাম বলানোর জন্য। এক্ষেত্রে তো রাজ্যের পুলিশের বিরুদ্ধে অভিযোগ নয়, অভিযোগ হচ্ছে রাজ্যের যারা চক্ষুশূল এখন সিবিআই ইডি তাদের বিরুদ্ধে অভিযোগ। তো এত বড় একটা তৃণমূল বিরোধী চক্রান্ত জেলের ভেতর ঘটছে অথচ তার ফুটেজ পাওয়া যাচ্ছে না, তার মানে চক্রান্তের গল্পটা সাজানো, এরকম চক্রান্ত ঘটেনি। তার থেকে ইম্পর্টেন্ট, আজকে যদি এটা বলতে পারে আমাদের 7 দিনের বাইরে বাকি দিনের ফুটেজ নেই, কালকে তো কুন্তলকে খুন করার মুখ বন্ধ করে দিয়ে অভিষেকের বিরুদ্ধে প্রমাণ লোপাট করে দিয়ে বলবে ঘটনার কোনো ফুটেজ নেই। আমি অনির্বাণ শেখের মতো কালকে কুন্তলের পরিণতি হবে অনির্বাণ বাবুর কাছে, আমি পরিষ্কারই আশঙ্কা আমি প্রকাশ করছি অনির্বাণ বাবু, এই আশঙ্কাটার পরিপ্রেক্ষিতেই আপনার কাছে আসা সদরূপ যে আশঙ্কা প্রকাশ করছে। শুরু থেকেই দেখলাম বিক্রম বাবু থেকে শুরু করে এখন অবধি সদরূপ অবধি প্রত্যেকে একটা লজিক্যাল ফ্যালাসিতে জেনে শুনে বা না বুঝে পা দিল। 7 দিনের ফুটেজ, যে কোনো জায়গায় সিসিটিভির ফুটেজে সংগ্রহ করা থাকে 7 থেকে 10 দিনটাই রেকর্ড করা থাকে, তারপর অটোমেটিক ডিলিট হয়, কিন্তু যদি সেটা আপনি তদন্তের স্বার্থে খুঁজতে চান এফএসএল, সেটা সিএফএসএল হতে পারে, এসএফএসএল হতে পারে, সেখান থেকে বার করা রিট্রিভ করা সম্ভব। অর্থাৎ আজকে ধরুন ধরা যাক 10 তারিখ, গত 1 তারিখ অবধি যে ফুটেজ বা 3 তারিখ অবধি যে ফুটেজ সেটা থাকবে, সেখানকার যে প্রেজেন্ট হার্ড ডিস্ক সেখানে থাকবে, তারপর অটোমেটিক্যালি ডিলিট হতে হতে যায়। কিন্তু যদি আপনি ধরুন 6 মাস আগের আঠা একদম যায় একদম তাই গল্প দিচ্ছেন, বেসিক্যালি মিনিমাম আপনাকে হচ্ছে 3 মাস রাখতেই হবে। আপনার সময় বলি হয় বলতে দিন, নালে চুপ করে থাকছে, উনি বলেনি তারপর আপনার বিরোধিতা বলবেন, বলুন এবার অনির্বাণ বাবু বলবেন। আপনি যদি মনে করেন যে আমার তদন্তের স্বার্থে 6 মাস পুরনো ফুটেজ দরকার, সেটা কিন্তু এফএসএল চাইলে রিট্রিভ করতে পারে, সেটা এক্ষেত্রে সিবিআই কেন করলো না সেই উত্তর সিবিআই দিতে পারবে, যেটার ভিত্তিতে সদরূপ খুনের আশঙ্কা প্রকাশ করছিলেন। ধরুন আজকে কথার কথা বলছে, ওর আর্গুমেন্ট মেনে নিয়ে বললাম যে আজকে কুন্তল বাবুর ধরা যাক তার কিছুটা দুর্ঘটনা ঘটলো, সেক্ষেত্রে সেই সময়কার ফুটেজটা সেখানেই থাকবে, কারণ পরদিনই তো খবরটা হবে, সেই সময় খবরটা হবে দরকারে পরদিনই ফুটেজটা রিট্রিভড হয়ে যাবে, কারণ সেটা সেইখানকার হার্ড ডিস্কে রয়েছে। অর্থাৎ এইখানে একটা ফ্যাকচুয়াল ফ্যালাসি থেকে যাচ্ছে, সেইটা কারে
কালেক্ট করা হোক, এক্ষেত্রে সিবিআই যে রিপোর্ট দিয়েছে আমি জানি না তারা এই এফএসএল আদৌ পাঠিয়েছে কিনা, যদি পাঠাতো ওই তিন মাস দু মাস ছ মাস সেই সময় ফুটেজ একদম নিশ্চিতভাবে রিট্রিভ করা সম্ভব ছিল, এটা হয়। দ্বিতীয়ত আমি আরেকটা জিনিস একটু লার্জার পার্সপেকটিভে বলছি, ইডি এখানে আজকে আপনারা দেখাচ্ছিলেন সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন ১০০ কোটি টাকার, তারপরে তারা হয়তো চার্জশিটও জমা দেবেন, নাম থাকবে অনেকের, করে লাভটা কি অনির্বাণবাবু? অজিত পাওয়ারের নামেও তো ইডি চার্জশিট জমা করেছিলেন, তার নাম করেই তো প্রধানমন্ত্রী একদম নাম করে কত ১০০০ কোটি টাকা দুর্নীতির গল্প বলেছিলেন, তারপর কি হলো? অর্থমন্ত্রক পেয়েছেন, তাহলে কি আমি ধরে নেবো যে শঙ্কুবাবু পাবেন না? যদি কোনোদিন ধরুন স্বপ্নে কল্পনায় বিজেপির কোনো সরকার হলো, শঙ্কুবাবু মন্ত্রক পাবেন না, কুন্দল বাবু পেয়ে যাবেন, আদালতের বিচারাধীন বিষয় তার সাথে দলের কি সম্পর্ক? বিচারাধীন আপনি তো পলিটিক্যালি আলোচনা করছেন, তাহলে ম্যাটার কোর্টে রয়েছে, আপনি বিং আ লয়ার কি করে এই কথা বলছেন? আপনি কোর্টে যাবেন, মামলাটিও তো আদালতে বিচারাধীন বিষয় ছিল, এই পশ্চিমবঙ্গের দুর্নীতির বিভিন্ন অভিযোগ নিয়ে প্রধানমন্ত্রী যখন কথা বলেছিলেন সেটাও তো আদালতে বিচারাধীন বিষয়, তাহলে কেন প্রধানমন্ত্রী কথা বলেছিলেন? এবার যা যা দুর্নীতি যে কোনো রাজ্য যেখানে ইডি ইনভলভ, সিবিআই ইনভলভ, তদন্তের স্বার্থে ইত্যাদি অনেক কিছু আমরা শঙ্কুবাবুর কাছে শুনলাম, অন্যের কাছে শুনছি, যাই করুক তারা ইভেনচুয়ালি তো বিজেপিতে চলে গেলে মন্ত্রক পাবে, এত করে এই কেউটে খোঁজার জন্য আপনি প্রোগ্রাম করছেন, শেষে তো কেঁচো বেরোবে। না না, অনির্বাণবাবু কি বলতে চাচ্ছেন? যাদের বিরুদ্ধে অভিযোগ তারা বিজেপিতে আসবে? একবার উত্তর দিই, মুদিখানার হতে পারে, কিন্তু জেলের ফুটেজ সাত দিন পরে অটোমেটিক্যালি নষ্ট হয়ে যায়, আমি খুব একটা কনভিন্স নই এটাতে। তবে এইটুকু আমি বলতে পারি, এই যেটা বলছে যে এফএসএল থাকবে, কি এফএসএল থাকে কি আইপিএল থাকে ওসব তো আমি বলতে পারবো না, ওগুলো আমি জানি না বলে বলছি, কিন্তু আমি এইটুকু বলতে পারি যে ভাই আদালত বললো একটা ফুটেজ আনো, ফুটেজটা এলো না, একটা লোক যে চার মাস ধরে পাঁচ মাস ধরে জেলে বসে আছে বললো সাত দিনের ফুটেজ পাওয়া যাচ্ছে, একজন নাগরিক হিসেবে আমার কাছে এটা একটা অত্যন্ত ছেলে মানুষই সুলভ একটা প্রমাণ লোপাট আমার কাছে। দ্বিতীয় কথা হচ্ছে আমি বলছি যেটা শঙ্কুদা বলছে যে এটা আদালতে বিচারাধীন বিষয়, আজকে যে বিষয়ের উপর আমরা আলোচনা করতে এসেছি গোটা বিষয়টাই আদালতে বিচারাধীন, আমি যদি মনে করি যে আদালতে বিচারাধীন বলে নিয়ে কথা বলা যাবে না, তাহলে আমাদের আলোচনাতেই আজকে আসা উচিত হয়নি, আমরা আদালতে বিচারাধীন একটা বিষয় নিয়েই আমি আমি কথা বলছি। সুতরাং এই প্রশ্নে আমি শঙ্কুদার সঙ্গে একমত নই, কিন্তু আমি অনির্বাণকে এটা ভেবে দেখার জন্য অনুরোধ করবো। আমার খারাপ লাগে অনির্বাণকে যখন বারবার করে এই কথাগুলো বলতে শুনি, ওর মতো একটা শিক্ষিত ছেলে যাকে আমি অন্তত পক্ষে মনে করি না ও নিজে দুর্নীতির সঙ্গে যুক্ত, এ ভাই অজিত পাওয়ার পেয়ে গেছে অর্থমন্ত্রক, সেরকম যদি কালকে এরকম হয় যে কুন্তল কি অভিষেক অর্থমন্ত্রক পেয়ে যাবে, তাতে অনির্বাণ একজন নিজে একজন সৎ নাগরিক হিসেবে তোমার লাভটা কি বলতো? আজকে যে ছেলে মেয়েগুলো জাস্টিসের অপেক্ষায় বসে আছে, আজকে এদের চোখের দিকে তাকিয়ে তো আমাদেরকে কথাটা বলতে হবে। আমি কথাটা আমি এই কারণে বলছি যে আজকে মনে করুন এদের সাথে একটা কিছু প্রমাণ করতে পারলো না, ইডি প্রমাণ করতে পারলো না, সিবিআই প্রমাণ করতে পারলো না, তাতে অভিষেক ব্যানার্জি মুক্ত হয়ে গেল, কুন্তল মুক্ত হয়ে গেল, কিন্তু আমাদের রাজ্যে যে চাকরি বিক্রির দুর্নীতি হয়েছে এবং শয়ে শয়ে হাজার হাজার পরিবার তার জন্য পথে বসেছে এবং আমাদের রাজ্যের কয়েক কোটি শিক্ষার্থী ছেলে মেয়ে তাদের জীবনের সর্বনাশ হয়েছে, এটা তো মিথ্যে নয়। এবং চাকরি যে বাতিল হয়েছে এটাও মিথ্যে নয়, এই খবরটা যারা সুপ্রিম কোর্টে ভুল বলছেন যারা এই খবরটা অনির্বাণবাবু যে সংবাদ মাধ্যমকে দিয়ে অনির্বাণবাবু শত্রু বলছি অনির্বাণও জানে ৩২,০০০ ছেলে মেয়ে চাকরি এক কথা এই প্রশ্নের সামনে পড়ে যাওয়াতে আমি ব্যক্তিগত ভাবে আমিও খুশি নই, আমিও মনে করি না ৩২,০০০ সবার চাকরি এভাবে চলে যাওয়া উচিত, কিন্তু ঘটনা রায়টায় স্থগিতাদেশ যেটা এসেছিল বলে খবরটা ভুল ছিল, বেসিক্যালি ওরা যেটা ডিভিশন বেঞ্চে অ্যাপিল করেছিল ডিভিশন বেঞ্চে রায়টা দিয়েছিলেন, স্থগিতাদেশ তার উপর হয়েছে, অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায়টা দিয়েছে ওটা এখন অবধি বলবৎ আছে। সারা দিন অনির্বাণবাবু আমি একটা কথা স্পষ্ট করে দিই, এক মিনিট অন্যদিকে যাচ্ছি না, একটা কথা স্পষ্ট করে দিই, শাসকের সামান্যতম স্বস্তিতে যারা সারাদিন আনন্দে থাকেন
এমন সংবাদ মাধ্যমের করা খবরটি নিজেরা রিজয়েন্ডার ছেপে অস্বীকার করে বলতে বাধ্য হয়েছেন খবরটা ভুল পরিবেশন করেছিলাম কোন স্থগিতাদেশ হয় নাই আপনি দেখেনি সুতরাং আমার প্রশ্নটা হচ্ছে যে এত বড় একটা দুর্নীতি হয়েছে এটা তো সত্যি আজকে আমি যদি নিজে সেই দুর্নীতিতে যুক্ত না থাকি তাহলে আমার সিম্প্যাথিটা কার দিকে থাকবে এই ছেলে মেয়েগুলোর প্রতি নাকি কতগুলো কুন্তল অভিষেকের প্রতি আমার সিম্প্যাথি থাকবে আমারই ফান্ডামেন্টাল জায়গায় প্রশ্নটা আচ্ছা আমি 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 অনির্বাণদার আমি অনির্বাণদার যুক্তিতে শুধু একটাই উত্তর জানতে চাই সেটা হচ্ছে যে কুণাল ঘোষ একসময় যা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তারপর আপনার যা দল স্ট্যান্ড নিয়েছিলেন সেটা কি ইকুয়াল টু অজিত পাওয়ার ব্যাপার নাকি আপনারা অন্য কিছু ভাবছেন এটা আমি আপনার কাছে ক্লিয়ার করতে চাই যে আপনি এটা একটু পরিষ্কার করে দিন এটা নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে দেখুন অনির্বাণবাবু মানে আমাদের সঞ্চালক অনির্বাণবাবু আপনাকে খুব নির্দিষ্ট করে বলছি এখানে যে ঘটনা ঘটতে চলেছে বা এখানে এখন যে অবস্থা তৈরি হতে চলেছে তাতে মানুষ এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে শুরু করেছেন এবং আমি বলছি শতরূপের সাথে আমি এক জায়গায় একমত যে আইনি লড়াইয়ে আপনি দুদিন চার দিন পাঁচ দিন ঠেকিয়ে রাখতে পারবেন কিন্তু এই ঘটনা আজীবন কাল আপনি ঠেকিয়ে রাখতে পারবেন এই জায়গায় এখন আর এই পরিস্থিতি নেই ফলে আপনাকে খুব দ্রুততার সাথে আজ না হলে কাল আপনাকে হচ্ছে যথাস্থানে পৌঁছতেই হবে অনেক বড় বড় প্লেয়াররা এলাকে লড়ে নিয়ে ঠান্ডা হয়ে গেছে না এবার এবার সঙ্গতে বাবু একটা কথা আছে এখানে এখানে আমার একটা কথা আছে আজ না হোক কাল বলে দিনের পর দিন আপনারা তো জানেন আপনারা তো গেছেন অনেকবার আপনিও তো গেছেন এই রাস্তায় বসে থাকা যোগ্য সফল চাকরি প্রার্থীদেরকে আজ না হোক কাল বলে দিনের পর দিন বসিয়ে রাখা যায় না তাতে যদি আপনাদের কোনো ভূমিকা থাকে মানে আপনাদের সরকারের কোনো ভূমিকা থাকে তাহলে তাহলে যত দ্রুত সম্ভব সেই ভূমিকা আপনাদের পালন করা উচিত এই দায়িত্ব আপনারা অস্বীকার করতে পারেন অনির্বাণবাবু আবারও বলছি একটা বিচারাধীন বিষয় কোর্ট মনিটরড ইনভেস্টিগেশন চলছে এবং আমি একটা লাইনে শেষ করে দেবো সেটা হচ্ছে সেই কোর্ট মনিটরড ইনভেস্টিগেশনে কিন্তু শঙ্করবাবু আদালত বেশ কয়েকবার অসুয়া প্রকাশ করেছে এখন যে লাইনটা বলবো এই লাইনটা বলার পর আপনি দ্বিতীয়বার বলবেন না যাদের বিরুদ্ধে অনির্বাণবাবু এত গলা ফাটাচ্ছেন যারা এত বড় বড় মুখ ঠুকে কথা বলছেন তারা তো কোটি কোটি টাকা খরচা করছেন এই প্রসেসটা ডিলে করবার জন্য তারাই তো সুপ্রিম কোর্টে চলে যাচ্ছেন এক একটা ইস্যু জেনারেট করছেন প্রশাসনকে ব্যবহার করে চিঠি লেখাচ্ছেন আপনারা চিঠির জন্য আজকে তিন মাস পিছিয়ে আছেন অধিকার আছে আপিল করার কেন আপিল করবেন না ওই তো এবার অধিকার আপনারা তদন্ত অধিকার পাচ্ছেন নাকি পাচ্ছেন না চাকরি পাইনি তারা আপনারা পাচ্ছেন নাকি পাচ্ছেন না সেটা বলুন চাকরি পাইনি তারা এমন তদন্ত করাচ্ছেন যে অধিক পাওয়ার সরকার নিতে হচ্ছে এক এক করে এক এক করে এক এক করে এক এক করে আমি অশোক বাবুর কাছে আসবো না না আমি 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 অশোক বাবুর কাছে আসবো শত্রু অ্যাপিল করার অধিকার একশোবার রয়েছে যদিও আমার ইন্টেনশন নিয়ে প্রশ্ন উঠবে যে আমাকে গ্রেপ্তার করতে চাইছে না আমাকে জিজ্ঞাসা করার জন্য ডাকছে আমি কেন পালাতে চাইছি এক থেকে বড় কথা হচ্ছে ভাই মলয় ঘটক দশবার হাজিরা এড়িয়েছে অনুব্রত মণ্ডল এগারোবার হাজিরা এড়িয়েছে অনুব্রত মণ্ডলের মেয়ে পর্যন্ত দু বছর ধরে যায়নি এটা কেউ আদালতের জন্য না জাস্ট যাবো না তাই যায়নি সব বলে লাভ নেই ধর্মতলায় যে মমতা ব্যানার্জি বলছেন না যে তদন্ত শেষ করতে হবে আপনার দলের লোকেদেরকে নির্দেশ দিচ্ছে ডাকলে সঙ্গে সঙ্গে চলে যাবে যাতে তদন্তটা এগোয় তাহলেই মিটে গেল ঠিক আমি 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 অশোক বাবুর কাছে আসবো তার আগে শুধু একটা তার জামিনের আবেদনও ছিল সেটা আরো একবার খারিজ হয়ে গেল কিন্তু অশোকবাবু আমি আমি অন্য জামিনের কথা বলছি এই জামিনটা যারা কোনো অপরাধ না করে কার্যত জেলের সাজা পাচ্ছেন তাদের জামিন যারা সফল চাকরি প্রার্থী যারা রাস্তায় বসে আছেন যাদের কথা শতরূপ বলছিলেন শঙ্কুদেব বলছিলেন তারা কিন্তু এই মুহূর্তে একটাই দিকে তাকিয়ে বসে আছেন তদন্তটা শেষ হবে চাকরি চোররা সাজা পাবে আর আমরা আমাদের চাকরিটা ফেরত পাবো এই 32,000 শিক্ষক তাদের মধ্যে কতজন সত্যি সত্যি চুরি করে চাকরি পেয়েছেন সেটা আমিও জানি না কিন্তু এদের মধ্যে একজনকেও তো আজ পর্যন্ত আদালতে হাজির করতে পারেনি ইডি বা সিবিআই বিক্রমবাবুরা সম্ভবত আদালতে বলছেন কথাটা আমি আসবো বিক্রমবাবু আপনি হাত তুলছিলেন কিন্তু যারা এই সুবিধাটা ভোগ করলেন তাদেরকেও তো সামনে নিয়ে আসতে হবে শুধু তো বড় মাথা নয় অশোকবাবু সেটা তো সমান গুরুত্বপূর্ণ একেবারে একেবারে সঠিক কথা বলেছেন আপনি এটার মধ্যে মানে দ্বিমতের কোনো জায়গায় নেই আমি তার আগে একটুখানি পিছিয়ে যাচ্ছি একটা কথায় প্রয়াত জননেতা সোমেন মিত্রকে সিবিআই ডেকেছিলেন সারদা তদন্ত করার জন্য সোমেনবাবু কী করেছিলেন ওই ইস্টবেঙ্গল ক্লাবের চাঁদা টাঁদার জন্য সুদীপ্ত সিনকে একটা চিঠি দিয়েছিলেন সবাই জানে প্রকাশ্যে বলতেন সোমেন দা এটা তো সোমেন মিত্রকে যখন ডেকেছিলেন সিবিআই তা ওই জেরার পরে সোমেন মিত্র বেরিয়ে এসছেন আপনারাও নিশ্চয় বা তখন হয়তো আপনার রিপাবলিকের জন্ম হয়নি কিন্তু আপনি সাংবাদিকতায় ছিলেন ওই সময়ে একদম সংবাদ মাধ্যমের সামনে সোমেন মিত্র হাসতে হাসতে বলেছিলেন যে আমি সিবিআই কর্তাদের একটা উল্টো একটা প্রশ্ন করলাম যে সেই সারদার টাকা কারা চুরি করেছে এই সিবিআই অফিসের বাইরে চায়ের দোকানের লোক
লোকজনরাও জানে, পাড়া রকে যারা বসে আছে তারাও জানে, আর আপনারা জানেন না, এত ঘন্টার পর ঘন্টা আমার পেছনে নষ্ট করলেন, ঠিক আছে। এখন ব্যাপারটা হচ্ছে সেই সারদা নারদার তদন্ত, তার স্লথগতি এটাও নতুন কিছু নয়, ঠিক যেমন নতুন কিছু নয় আমরা এই আশঙ্কাটা বারংবার প্রকাশ করেছি যে এই নিয়োগ দুর্নীতির তদন্ত থেকে আরম্ভ করে আর যা যা তদন্ত চলছে এই তদন্তগুলোর যে গতি পাওয়া দরকার ছিল সেই গতি পাচ্ছে না। এখানে আমি দেখছিলাম একটু আগে বিজেপির মুখপাত্র চিঠির কথা বলছিলেন, আমি জানি না সেই কি বড় প্রেমপত্র মানে বাংলার যুবরাজ দিলেন ইডিকে বা সিবিআইকে, মানে আমি জানি না এটাও পি চিদাম্বরমের চেয়েও প্রভাবশালী ব্যক্তি অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা শায়নী ঘোষ কিনা, আমার জানা নেই যে কতটা প্রভাব থাকলে পি চিদাম্বরমকে পাঁচিল টপকে গ্রেপ্তার করতে পারে ইডি। আর এই মানে পশ্চিমবঙ্গে যারা নিয়োগ দুর্নীতির যুক্ত আছেন, যাদের বিরুদ্ধে চার্জশিট যাচ্ছে, তাদের গ্রেপ্তার করতে এত গড়িমসি কেন এটা জানা নেই। দ্বিতীয় নম্বর কথাটা যেটা আমি একটু আগে একটা কথা মানে আলোচনা হচ্ছিল আপনাদের এখানে সমস্ত আমি শুনছিলাম যে এই ফুটেজটাকে নিয়ে একটা ভয়ঙ্কর ব্যাপার, আপনি ভাবুন বলা হচ্ছে সাত দিনের ফুটেজ পাওয়া গেছে। একটু আগে অনির্বাণ তৃণমূল সমর্থক অনির্বাণও একটা কথা বলছিলেন যে সাত দিনের অবধি পাওয়া যায়, সাত দিনের আগে পাওয়া যায় না, কতদিনের পাওয়া যায় কতদিনের পাওয়া যায় না, এই জায়গা থেকে যদি আমি সরেও আসি, আচ্ছা মনে হয় না মানে গতকাল তো মানে এতে আর কি চাঁদে মানে এরকম যানটান পাঠানো হলো, মানে একটা বিশাল বড় আমাদের মানে কৃতিত্ব, তা নিয়ে আমরা সবাই আনন্দিত। 2023 সালে দাঁড়িয়ে সিসিটিভি ফুটেজ তা সাত দিনের পাওয়া গেছে, সাত দিনের আগেরটা রিট্রিভ করা যাচ্ছে না বা কেন জানতে চাওয়া হচ্ছে না বা কেন পাওয়া যাচ্ছে না, এগুলো খুব জলো আলোচনা মনে হচ্ছে না অনির্বাণ, মানে একেবারে প্রচন্ডভাবে জলো আলোচনা মনে হচ্ছে না। আমি ওটা জিজ্ঞাসা করলাম যে যারা মন্ত্রীর আঙুল খুলে কলাগাছনে খবর রাখতে পারে, আংটিটা গলছে না বা বেরোচ্ছে না, তারা 173 দিনের ফুটেজের খবর রাখে না নিজের জেলের? একেবারে 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 আমি এই কথাটাই বলতে চাইছি। তাহলে তো বোঝা যাচ্ছে যে একেবারে যে কথাটা আমি বারংবার হয়তো আপনাদের আলোচনায় বলি যে সাপ কেটেছে মাথা তাগা বাঁধবো কোথায়, যেটা এখানে আলোচনায় বারবার উঠে এসেছে যে তদন্তে ডাকলেই যাওয়া হবে কিনা। আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কিছুদিন আগে সাংবাদিক সম্মেলন করে বহরমপুর থেকে উনি বলছিলেন যে আমাকে ডাকুক না, আমাকে ডাকুক বাবা আমি আমি গটগট গটগট করে আগে চলে যাব, আমি চলে যাব গটগট গটগট করে, কোথাও গিয়ে শুয়ে পড়বো না, উডবানে শুয়ে পড়বো না, এমস এ শুয়ে পড়বো না, কোথাও শুয়ে পড়বো না এখানে। আরে ভাই ঠিক আছে ঠিক আছে, এটা বলতে দাও ভাই তোমার মাঝে বলিনি। এইবার যে কথাটা হচ্ছে ব্যাপারটা কি জানেন, ওই মরা মরা বলতে বলতে কখনো রাম রাম উচ্চারণ হয়ে যায়, এখানে তৃণমূলের অনির্বাণ তাই অনেকটা করে ফেললো, একেবারে সঠিক আশঙ্কা প্রকাশ করেছে। এই আশঙ্কাটা শুধু আমাদের নয়, এই আশঙ্কাটা বাংলার মানুষেরও আশঙ্কা, যে এটা তো আমরা বারবার করে দেখেছি, ওয়াশিং মেশিনে ঢুকে গেলেই সে নির্দোষ হয়ে যাচ্ছে, ওয়াশিং মেশিনে ঢুকে গেলে তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে না, সে শুভেন্দু থেকে আরম্ভ করে সবার ক্ষেত্রে আমরা এটা দেখেছি। কিন্তু আমার প্রশ্ন সেটা না, যেটা অনির্বাণ আশঙ্কা প্রকাশ করলেন যে আচ্ছা এই নিয়োগ দুর্নীতির প্রধান বৃত্ত যাকে ঘিরে কেন্দ্র হচ্ছে বাংলার যুবরাজ, কোথাও গিয়ে কি একনাথ শিন্দে হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনির্বাণদের কুড়ে কুড়ে খাচ্ছে, এই প্রশ্নটাও কিন্তু আজকে বাংলার মানুষের মনের মধ্যে আছে। অনির্বাণ ছোট্ট করে জবাব দিন, আমি তারপর রাজনৈতিক প্রতিক্রিয়াগুলো শুনি। ওই যেটা অজিত পাওয়ার বললো, বিক্রম বাবু আসছে আপনার কাছে, শরদ পাওয়ারের ভাই বাবু আর মমতা ব্যানার্জির ভাই, দেখুন বিক্রম বাবু অনির্বাণ বাবুর পরিস্থিতি এখন এমন এবং অধীর বাবুর যারা অনুগামী রয়েছেন যে তার কথা এআইসিসি কেউ পাত্তা দেন না, সেইখানে বিরোধী সমাজের তার মতো করে প্রক্রিয়া না না অধীর বাবুর অধীর বাবু এখানে কথা তার দল পাত্তা দেন না বলে তিনি লোকসভায় কংগ্রেসের দল নেতা, যত আর আপনি প্রসঙ্গে হয়েছে সেটার ভিত্তিতে যদি আমরা যাই, তাহলে কিন্তু যার বিরুদ্ধে ইডি বা সিবিআই অভিযোগ করছে সেই অপরাধী হয়ে যায়। চিদম্বরম মহাশয় তাহলে টাকা নয় ছাড়ার ক্ষেত্রে উনি অভিযুক্ত নন, উনি তাহলে অপরাধী ধরে নিতে হবে। একইভাবে ইডি আর সঙ্গে দাঁড়াও না, একইভাবে ইডি বা সিবিআই এর ক্ষেত্রে ন্যাশনাল হেরাল্ড মামলায় যেটা অশোকবাবুরা এড়িয়ে যান,
রাহুল বলেনি একটু এক্ষুনি বুঝতে পারবেন, রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী তারা লোয়ার কোর্ট থেকে শুরু করে হাইকোর্ট সুপ্রিম কোর্ট অবধি গেছিলেন একটা প্রতিহিংসামূলক অসহিষ্ণু এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, মানে যে অভিযোগটা তৃণমূল কংগ্রেস করছে সেই অভিযোগটা যে ওদের বিরুদ্ধেই করা যায়, ইডি সিবিআই এর পেশ করা নথি সেটাকেই প্রমাণিত করল। এইবার বিচার বিভাগের দায়িত্ব হচ্ছে, বিচার বিভাগ যেমন বিচার আদালত যখন এটাকে দায়িত্ব নিয়েছেন, আদালতের কাছে রিপোর্ট সাবমিট হয়েছে এবং আদালত কী ব্যবস্থা নেয় সেটার জন্য আমরা অপেক্ষা করছি। সেটা আজকে শুনানি হতে পারে, যাই হতে পারে, এবার আদালত কোনটা বলে সেটার জন্য আমরা অপেক্ষা করছি। কান টানলে মাথা আসবে, একের পর একগুলো আসছে, যখন বেরিয়ে আসছে নিশ্চিতভাবে আমরা আস, সেটা আমি অপেক্ষা করছি যাতে দ্রুত মাথাটাও বেরিয়ে আসে। হয়তো মাথা বেরিয়ে আসার সময় আসছে, সেই জন্য সুকৌশলে এই তদন্ত প্রক্রিয়াকে ড্রাইভার্ট করার জন্য এই নাটক করছিল। কোর্টের রায় নিয়ে কিছু বলবো না, কিন্তু সিবিআই ইডি এদের তদন্তকারী সংস্থার ক্রেডেন্সিয়াল নিয়ে, এদের কম্পিটেন্স নিয়ে, এদের সততা নিয়ে বারংবার প্রশ্ন উঠেছে। সুতরাং সার্বিকভাবে ইডি সিবিআই কেন্দ্রের শাসক দলের অঙ্গুলিহরণে চলছে, বিরোধীদের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে এবং বিশেষ করে বাংলায় মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে বিব্রত করার জন্য রাজনীতিতে তাদের সাথে পেরে না উঠে যে ব্যবহৃত হচ্ছে এটা বারবার প্রমাণিত। বিক্রমবাবু দূরে রয়েছেন, আমি শুরুতে বিক্রমবাবুকে দিনে, বিক্রমবাবু যদি 20 সেকেন্ডের মধ্যে বলা যায়, প্লিজ, শেষ দিকে চলে এসেছি, আপনি হাত তুলছিলেন 20 সেকেন্ডের বিক্রমবাবু। হ্যাঁ, ডেফিনেটলি অনির্বাণবাবু একটা কথা বলছিলেন, এই ভিডিও ফুটেজ কতদিন থাকে কতদিন থাকে না এইসব বিষয় নিয়ে আমি একটা কথা বলি। পশ্চিমবাংলার অনেক জেলে আমার ভিজিট, আমি ভিজিট করেছি এবং গেছি এবং বিভিন্ন মামলার সাথে আমি যুক্ত। জেলের মধ্যে জেল ইন্টারভিউ কোন লয়ার করতে গেলে তাকে তার আইডেন্টিটি কার্ড করে রেকর্ড করে সই করে তার সাথে দেখা করতে হয়। শুধু লয়ার নয়, কোনো যদি সাধারণ ব্যক্তিও যায় কোনো আসামির সাথে দেখা করতে বা কিছু বলতে, সেটা ডেফিনেটলি সব ডকুমেন্টেড ইয়ে করে তবে দেখা করতে যেতে হয়। শুধু ভিডিও ফুটেজ দিয়েছে আর বাকি যে ডকুমেন্টেড এভিডেন্স গুলো আছে সেগুলো কি হলো সেটা কিন্তু এখনো অবধি বেরোলো না, সেটা একটা খুব বড় প্রশ্ন এই ক্ষেত্রে। একদম শেষ দিকে চলে এসেছি, ভারতবর্ষের জেলের আরো একটা জিনিস আছে, আমাদের ভারতবর্ষের জেলের আরো একটা জিনিস আছে, আমি বলিনি ছোট্ট জিনিস, জেল থেকে যে কিভাবে যোগাযোগ হয় শুধু বিভিন্ন লোকে যারা জেলে থাকে এবং যারা মামলা করে এবং যাদের রাজনীতি সম্বন্ধে অভিজ্ঞতা আছে তারাও জানে। তারপর বেরিয়ে এসে একদিন যাদের সঙ্গে লড়াই করলো তাদের কোলে বসে আবার রেলমন্ত্রী হলো কয়লা মন্ত্রী হলো, এটা একদমই ঠিক না। এক দ্বিতীয় কথা আমাদেরকে এটা মনে রাখতেই হবে অনির্বাণ, সেটা হচ্ছে যাদের এই যে স্ক্যামটাকে নিয়ে আমরা কথা বলছি না, যে অনির্বাণ বারবার অভিমান করে বলছে না আমি কেউ নই আমি কেউ নই, সেরকম কুন্তল শান্তনু ও কেউ নয়, এটা পশ্চিমবঙ্গ সরকারের কেউ নয়, পশ্চিমবঙ্গ সরকারের দপ্তরে চাকরি নিয়ে কথা হচ্ছে। সরকারের লোক যদি না চায় তাহলে তৃণমূল কংগ্রেসের পাড়ার নেতা সে যত বড় নেতাই হোক না কেন, তার ক্ষমতাও তো না পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরে চাকরি করানোর, যদি পশ্চিমবঙ্গ সরকারের মাথায় যে আছে সে যদি না চায়। শেষ করবো 10 সেকেন্ড, দেখুন আমি আদালতে ওই দিন যা হয়েছে তারপরে ওখানে ওই দিন উকিল বাবুরা যা বলেছেন সেটার উপর ভিত্তি করে বলছি, এখানে 180 দিন ফুটেজ প্রিজার্ভ করার কথা তারা করেননি, এবং আমি কোর্টের উকিল বাবুদের কাছ থেকে জানলাম যে সিবিআই ফুটেজ চাওয়ার পর হার্ড ডিস্কও প্রোভাইড করেনি। তো এফএসএল কি আকাশ থেকে তদন্ত করে ওরা বার করবে? আপনারা সরকার সব লুকিয়েছেন কেন? এফএসএল লাগবে কেন? আমি জিজ্ঞেস করছি, এফএসএল আমি ধরে নিয়েছি ও যেটা বলছে, ফরেন্সিক থেকে বার করা যায়, তার মানে এটা তো ঘটনা যে 100 দিনে 180 দিনে থাকার কথা আমি 7 দিন রেখে বাকি দিনগুলোকে আমি ডিলিট করে করেছি। আমাকে শেষ করতে হবে, আমি শুধু একটাই কথা বলবো যে নিশ্চিতভাবে তথ্য প্রমাণ মুছে দেওয়ার চেষ্টা হচ্ছে, বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে, কাকে বাঁচানোর জন্য, কোন মুখোশটা যাতে খসে না পড়ে তার জন্য, কোন মুখটা আছে মুখোশের আড়ালে, এবার কি বেরোবে, ভোট শেষ এবার কি যাবেন ইডির দুয়ারে? অনির্বাণের অগ্নিমানের বিতর্ক পর্ব এখানে শেষ করছি, সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়।